আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মৃগি রোগ ভালো হওয়ার জন্য অনেক পরীক্ষিত কোরআনি একটি ওজিফা। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৃগি রোগ আমাদের অনেকের হয়, অনেকের এই মৃগি রোগের কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এই মৃগি রোগ ভালো হওয়ারই একটা আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ঠিক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, আমার আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি, কারণ আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকেই অনেকভাবে প্রতারণা করছে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি। যাই হোক, মৃগ রোগ ভালো হওয়ার জন্য আমি কোরআনে কারিম থেকে আজকে দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতটা পাঠ করার পরে আপনি যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে এই আয়াতটা 71 বার পাঠ করার পরে ফু দিয়ে তাকে খাওয়ায় দিবেন ইনশাল্লাহ। এভাবে কয়েকদিন করলে আল্লাহ পাকের অশেষ হুকুমে তার মৃগ রোগ ভালো হয়ে যাবে। ঠিক যেই আয়াতটা বলবো এই আয়াতটাই পরে খাওয়াবেন, অথবা ঠিক এই আয়াতটাই লিখে তার সাথে রেখে দিবে মিশক আম্বর জাফরান দিয়ে। চাইলে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, আপনি ওনার থেকে কালিগুলা নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো জায়গা থেকে ওখান থেকেও কালি সংগ্রহ করতে পারেন। যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা, আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হামিম আইন সিন কাফ নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। ঠিক এই আয়াতটাই, এখানে কিন্তু একটা সুরার আয়াত না, বিভিন্ন সুরার প্রথম আয়াত। এগুলো লিখে খাওয়ায় দিবেন অথবা লিখে সাথে রাখবেন, আল্লাহ পাকের হুকুমে যার এই সমস্যা মৃগ রোগ থেকে আজীবনের জন্য সে রেহাই পাবে ইনশাআল্লাহ। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য পেজ নাই। সাবধান, আমি আগেও সতর্ক করেছি আবারও করছি, সাবধান থাকতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।